হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। এসএস লাইফস্টাইলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আর এটা আমি গুড মর্নিং তোমাদেরকে বললাম না, কারণ এটা এখন সকাল নয়, অনেকটাই বেলা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছো আজকে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কোথায় কোথাকার ছবি দেখাচ্ছে। তোমরা একটু অবাক হয়ে যাচ্ছ না? দেখো আমার পুরো ঘরটার অবস্থা দেখো, শোকেস থেকে আলমারি থেকে যেখান থেকে যা পেয়েছি সমস্ত জামা প্যান্ট সমস্ত বার করেছি, মানে গুছাচ্ছি ভালো করে। একটা আসলে ব্যাপার হচ্ছে, দেখো আলনা, দেখো টিভির পাশে দেখো আলনাটা এরকমভাবে রাখা ছিল, আলনাটাকে আমি এইদিকে ঘুরিয়েছি, তবে একরকম দেখতে দেখতে বোর হয়ে যাই। কি এটা? ও আচ্ছা রাখ। ও এটাকে দেখতে পাচ্ছো, এটা হচ্ছে মোম, একটা মোমবাতি কিনে নিয়ে এলাম, কিনে নিয়ে এসে গুঁড়ো গুঁড়ো করা হলো। বাবা বলা যে কী হলো, এটাকে এখন গুঁড়ো করবো, ঠিক আছে? গুঁড়ো করে এই যে মোমের পুতুলটা দেখতে পাচ্ছো, এই পুতুলটার মধ্যে এটাকে গলিয়ে ঢেলে দিয়ে এটা মোমের পুতুল তৈরি হবে। এটা হলো স্কুলের প্রজেক্ট গুনগুনের, তো এটা পরে হবে। গুনগুনে এতক্ষণ ধরে বসে বসে যে মোমটা কিনে এনেছি, ওই মোমবাতিটাকে ভালো করে টুকরো টুকরো করলো, করে এবার এটাকে পরে তৈরি করবো। এখন আগে আমি ঘরটাকে একটু মানুষ মতন করি, ঘরের অবস্থা খুব খারাপ। হ্যাঁ হ্যাঁ রাখ। ঠিক আছে থাক, কোথায় যাচ্ছিস তুই এখন? দোকানে এই শোন শোন শোন, ঠাম্মা ডাকছিল, শিগগিরি যা, আগে ঠাম্মার কাছ থেকে ঘুরে আয়। তো ওই আলনাটাকে এরকমভাবে রেখেছি, আর এগুলোকে সরাবো পরে হবে এখন সব। এখন লাগে আলনাটাকে একটু গুছিয়ে ঘরটা একটু খালি করে নিই, ঘরের অবস্থা খুব খারাপ। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখনও পর্যন্ত গুছিয়ে উঠতে পারিনি এই বাটি আছে। আলনাটা মোটামুটি পরিষ্কার হয়েছে, জামা প্যান্ট মোটামুটি গুছিয়েছি, আর যেগুলো বাদ দেওয়া সেগুলো একদম টান মেরে ফেলে দিয়েছি, সমস্ত বাতিল করে রেখে দিয়েছি। যেগুলো আমি বাদ দেবো টান মেরে ফেলে দিয়ে, মানে একটা ব্যাগের মধ্যে গুছিয়ে রেখেছি, ওগুলো বাতিল হবে। আর এগুলো হচ্ছে আলমারি থেকে সমস্ত সব বার করেছি, দেখো শাড়ি টাড়ি সব কিছু বার করে ফেলেছি, জামা প্যান্ট খোঁজাখুঁজি করতে গিয়ে সমস্ত কিছু তুলে রাখবো। এটা হচ্ছে তোমাদের দাদাভাই একটা পাঞ্জাবি, এটা আমার বউ হাতে, যাই হোক এগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি, এটা আমার বিয়ের, যাই হোক হবে না 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 বউ হাতে তো অসরেশ, এটা বিয়েরই হবে, যাই হোক সব গুছাবো। এগুলো গুছগাছ করতে গেলে মানে পুরনো জিনিস অনেক চোখে পড়ে, তো মানে খুব ভালো লাগে দেখতে আর কি, বুঝলি আর কি। ওই যে আলনাটা দেখো, তাই দেখাচ্ছি, ও এই যে আলনাটা গুছিয়ে নিয়েছি মোটামুটি। এবার দেখি এবার এই চোখগুলো পরিষ্কার করবো, আর এগুলো হচ্ছে কাচবো, এগুলো কাচবো, আরও জমবে, এইটুকু নয় আশা করছি আরও জমবে। এগুলো যখন তুলবো বিছানাটা পরিষ্কার করবো, বিছানার মধ্যে বিছানা বিছানা কিচ্ছু পরিষ্কার করা হয়নি, সমস্ত কিছু পরিষ্কার করবো, তখন আরও কিছু জামা প্যান্ট বেরোবে। এখন আগে ভাতে চাপিয়ে দেবো, তারপরে কাস্তে বসবো, তা নইলে তাহলে আজকে আর খাওয়া হবে না। তো চলো এখন আগে পরিষ্কার করে নিই, কাছাকুচি করতে বসি, নয়তো আবার সেই মানে বিকাল হয়ে যাবে, তাও মনে হয় হবে না। আজকে প্রচুর কাজ আছে, এদিকে কাজের এত তাড়া, ঘর দৌড়ে জামা প্যান্ট সমস্ত সব নামিয়ে পড়েছি এক ঝামেলাতে, আর এদিকে গুনগুনের বায়না, এক্ষুনি করে দিতে হবে মোমের মোমের পুতুলটা। তো দেখো মোমটাকে আমি গলাতে দিয়েছি, এই দেখো আর একটুখানি বাকি, জোরে দিস না, কি হবে জানি না বাবা কি হবে, ভয় লাগছে এমনিতে, এই সময় করেই কোনো দিন হঠাৎ করে উড়ে গেলে ব্লেডটাকে রাখ, হাত পাত কেটে যাবে। এই দেখো এখানটা কেটেছি, এইখানটা দিয়ে মোমটা ঢালবো, এই জলের মধ্যে পুতুলটাকে আগে ভরবো। তো দেখো গলে এসেছে, চলো কমপ্লিট করে তারপর দেখো। তো দেখো ঘর দোর মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, ওই যে আলনাটা ওখানে রেখেছি, শোকেসটা ওখানটায়, এরকমভাবে সব গুছিয়েছি। আর টিভির টেবিলটা হচ্ছে এই যে এখানটা নিয়ে চলে এসেছে আলমারির পাশে, এখানটায় টিভি থাকবে, আর এই তাকগুলোর মধ্যে গুনগুনের বই থাকবে। আর এখন আপাতত আর শরীর চলছে না, এখন ভাত খেয়ে নেবো, আলু ভাজা ডাল ভাত, ডালটা করে ফুটছে, লেবু টেবু কেটে গুছিয়ে নিয়ে নিয়েছি, ওই যে ডাল ফুটে গেছে, চলো এবার খেয়ে নেবো, একটা করে ডিম ভাজবো, ডিম ভেজে খেয়ে নেবো, ওইটা হচ্ছে দই টক দই গুনগুনের। তো ওই ঘরে গুন সন্ধ্যা দিয়েছে গুনগুন, এখানে বই নিয়ে বসেছে, আজকে সন্ধ্যা দিয়েছে গুনগুন, পুজো দিয়েছে গুনগুন দিয়েছে, সব কাজ করেছে আজকে। আর সকালবেলা যে তোমাদেরকে দেখালাম মোমের পুতুল তৈরি করবো বলেছিলাম, কোথায় রাখলাম, এই যে মোমের পুতুল তোমাদেরকে বলেছিলাম যে তৈরি করব, তো দেখো এই দেখো মোমের পুতুলটা কী অবস্থা, চোখ মুখ কিছু বোঝা যাচ্ছে না,
তৈরি করেছি, তখন আসলে এইসব এই ঘর দুয়ার গুছাবার জন্য তখন আর তোমাদেরকে দেখাতে পারিনি তাড়াহুড়ো করে। তো এখন সময় হলো আমার দেখাবার। এই যে এই হলো আমার তৈরি মোমের পুতুল, এইটা কি স্কুলে নিয়ে গিয়ে দেখাবার মতো বলো? এটা কি অবস্থা, চোখ মুখ কিছু এত অব্দি তবু একটু মনে হয়েছে, আর এই জায়গাটা পুরো খাবলানোর মতো হয়েছে। এই দেখো মাত্র এইটুখানি জায়গা সুন্দর। না না, এটা দেয়া যাবে না, এইটাকে কোনো দেয়া যায় নাকি? তো দেখো এই আর একটা পুতুল, এই এক্ষুনি আবার একটা পুতুল গুনগুন কিনে নিয়ে এলো। এবার এটা এটা এটাকে এটাকেই গলিয়ে এটা এটাকে গলিয়ে না আর একটু মোম দিতে হবে, এটাকে গলিয়ে আবার আবার তৈরি করতে হবে। কালকেই জমা নেবে তো আজকেই আমাকে তৈরি করতে হবে। ওদিকে রান্নাঘরে ভাত চাপিয়ে এসেছি, তো তো চলো এটা আমার কমপ্লিট করে নিয়ে দেখাচ্ছি। তোমরা দেখতে পেলে গুনগুন ঘুমিয়ে পড়েছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই দেখো এই যে পরেরটা ওটে এটা বানিয়েছি, এবার দেখো ঠিক হয়েছে পুরো, তেবড়ে তুবড়ে যায়নি। তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থেকো, আর যারা চ্যানেলে আছো নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার কালকে নতুন ব্লগে। চলো আজকের মতন, সবাইকে টাটা।